হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি মলয় আজকে জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য যে দ্বিতীয় সেট প্রশ্নপত্র আপলোড করেছিলাম সেই প্রশ্নপত্রের উত্তর তোমরা কোথায় কী লিখবে এবং শর্ট কোশ্চেন যেগুলো আমাদের এমসিকিউ এবং এসিকিউ টাইপের যে প্রশ্নগুলো দিয়েছিলাম তার উত্তরগুলো আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কোন ধরনের ভিডিও চাই সেই সম্পর্কে আমাকে কমেন্ট করো এবং ভিডিওটা যদি পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেখে মনে হয় ভালো আছে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো তার কারণ আমি তোমাদের জন্য প্রতিনিয়ত ভূগোল সংক্রান্ত নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হই যেগুলো তোমাদের কাজে লাগে চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমে আমরা পার্ট এর প্রশ্নটা দেখে নেব দেখো আমি তোমাদের সামনে প্রশ্নপত্রটা তুলে ধরেছি এখানে এটা মূলত তোমাদের স্যাম্পল কোশ্চেন এই কোশ্চেনটাই আসবে এরকম ব্যাপার না এই ধরনের এই ধাঁচের আসতে পারে তারই একটা আমরা নমুনা প্রশ্নপত্র তুলে ধরার চেষ্টা করেছি এইগুলো এই দুটো প্রশ্নপত্র ধরে তোমরা পরীক্ষা দাও অলরেডি এর আগের একটা প্রশ্ন সেট আমি দিয়েছিলাম এবং তার উত্তরও আমি করে দিয়েছি এই সেটটার উত্তর আজকে আমি দিয়ে দিচ্ছি তোমরা এই উত্তরটা পরপর দেখে নাও এখানে দেখো পার্ট এতে আমাদের বড়ো প্রশ্ন দেওয়া হয়ে থাকে এই বড়ো প্রশ্ন তোমাদের পাঁচটার উত্তর করতে হয় এখানে সাত নাম্বার করে দেওয়া থাকে এবার সাত নাম্বারের ক্ষেত্রে এখানে বিভিন্ন পার্টে ভেঙে থাকে অর্থাৎ ফোর প্লাস থ্রি হতে পারে বা ফাইভ প্লাস টু হতে পারে বা থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান হতে পারে বা থ্রি প্লাস টু প্লাস টু হতে পারে তাহলে বিভিন্ন কম্বিনেশানে আসতে পারে তোমরা সমস্ত রকম কম্বিনেশান কিন্তু তৈরি করে রাখবে অর্থাৎ তোমরা একটা বড় প্রশ্ন করে রাখলে সেটা যদি তিন নাম্বার নম্বরে আসে সেখানে কি লিখবে বা চার নাম্বারে এলে কি লিখবে বা কোথায় কমাবে সেই সম্পর্কে তোমাদের যেন মাথার মধ্যে একটা ওভারঅল একটা আইডিয়া তৈরি করা থাকে তোমরা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু ব্রেকআপগুলো বা কোন জায়গায় ছোট করবে বা বাড়াবে সেই ব্যাপারগুলো যেন ক্লিয়ার থাকে মাথার মধ্যে সেই জন্য তোমরা সিচুয়েশান অরিয়েন্টেড এবং তোমাদের কোশ্চেনের নাম্বার অরিয়েন্টেড তোমরা কিন্তু ভাবনা চিন্তাগুলো তৈরি করে রাখবে চলো তাহলে আমাদের একের প্রশ্নটা দেখো একের এর দাগে দেখতে পাচ্ছ সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখ এখানে আমাদের সামুদ্রিক ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় এখানে কটা বলে না সুতরাং আমাদের পাঁচটা ভূমিরূপ কমপক্ষে যে এখানে পাঁচ নাম্বার আছে দিয়ে দিতে হবে এরপরে দেখো আরটিজিও টিজিও খুব কীভাবে সৃষ্টি হয় এর জন্য দু নাম্বার দেওয়া হয়েছে ছবি দিয়ে উদাহরণ দিয়ে পুরো বিষয়টা এখানে লিখে দেবে এরপরে অথবা দিয়েছে দেখো এখানে মৃত্তিকা সৃষ্টিতে আদিসিলা ও জলবায়ুর ভূমিকা চিত্র সহ আলোচনা করো আর এর সঙ্গে পাট কোশ্চেন দেওয়া হয়েছে দেখো ডেভিসের ক্ষয়চক্র মতবাদের সমালোচনা করো এখানে দু নম্বর আছে দুটো সমালোচনা করবে একইভাবে এখানে আদিসা এবং জলবায়ুর ভূমিকাটা লিখে ফেলতে হবে মৃত্তিকা সৃষ্টিতে এরপরে বিয়ের দাগে দেখতে পাচ্ছ এখানে বিশ্ব উষ্ণায়নের প্রভাব লেখো এখানে তারপরে দেওয়া হচ্ছে ইনসি টু ও এক্স সি টু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো এখানে ফোর প্লাস থ্রি দেওয়া হয়েছে সুতরাং এখানে বিশ্ব উষ্ণায়নের চারটে প্রভাব কমপক্ষে দিয়ে দেবে এবং পারলে আরও যদি বেশি দিতে পারো খুবই ভালো হয় এর পাশাপাশি ইনসি টু ও সি টু সংরক্ষণের মধ্যে তিনটে পার্থক্য লিখে ফেলবে এরপরে দেখো অথবা হিসাবে দেওয়া হয়েছে জাঙ্গল ও উদ্ভিদে শ্রেণীবিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে লেখো তারপরে বিপর্যয় ব্যবস্থাপনার তিনটি পদ্ধতি লেখো এখানে দেখো জাঙ্গল ও উদ্ভিদের শ্রেণীবিভাগ করে পরিবেশের সঙ্গে তাদের অভিযোজন সম্পর্কে লিখতে দিয়েছে তার জন্য চার নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ এখানে শ্রেণীবিভাগ করতে হবে তার পাশাপাশি সেই সম্পর্কে লিখতে গিয়ে তোমাদেরকে এখানে পরিবেশের সাথে তাদের অভিযোজন কোথায় কিভাবে হচ্ছে সেই সম্পর্কে বলে দিতে হবে এরপরে একইভাবে বিপর্যয় ব্যবস্থাপনা তোমরা কিভাবে করবে তার তিনটে পদ্ধতি দিয়ে দিতে হবে এরপরে চলো সিএর দাগে এখানে সিয়ের দাগে কোনো অথবা দেওয়া নেই এখানে কৃষি এবং শিল্প থেকে জেনারেলি কোনো অথবা দেওয়া থাকে না এক্ষেত্রেও দেওয়া হয়নি তোমাদের জন্য যে আমি সেট টু এর প্রশ্ন সেট তৈরি করেছি তো এখানে সি দেখো এখানে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণগুলি কী কী তারপরে দেখো ভারতের ডাল চাষের সমস্যাগুলি কী কী তারপরে সবুজ বিপ্লব কি। এর জন্য দেখো নাম্বার দেওয়া হয়েছে থ্রি প্লাস থ্রি প্লাস ওয়ান অর্থাৎ এখানে দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ লেখার জন্য এখানে তিন নাম্বার দেওয়া হয়েছে এখানে কমপক্ষে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করবে পারলে দক্ষিণ ভারতে ছোটো করে নিচের দিকের অংশটা এঁকে দিয়ে সেখানে কোন অংশটায় কফি চাষ হয় সেটা দেখিয়ে দিতে পারলে খুব ভালো হয় এরপরে দেখো ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কী এখানে তিন নম্বর দেওয়া হয়েছে কমপক্ষে তিনটে সমস্যা দিয়ে দেবে এরপরে একইভাবে সবুজ বিপ্লব কি এই সম্পর্কে এক লাইন এখানে দু এক কথায় লিখে ফেলতে হবে এখানে এক নাম্বার যেহেতু আছে পরে ডি এরটা দেখো কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত কেন এই সম্পর্কে তোমাদের লিখতে হবে এর জন্য তিন নাম্বার দেওয়া হয়েছে এখানে কমপক্ষে তিনটে কারণ তুলে ধরতে হবে তারপরে দেখো কানাডা কাগজ শিল্পে উন্নত কেন এর জন্য দু নাম্বার দেওয়া হয়েছে একইভাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে এখানে কাকে বলে লিখে উদাহরণ দিয়ে দেবে এর জন্য দু নম্বর দেওয়া হয়েছে এরপরে আমরা ইয়ের দাগে চলে যাচ্ছি এখানে জনবসতি পাঠ থেকে দেখতে পাচ্ছ গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি লেখো এর জন্য তিন নম্বর দেওয়া হয়েছে একইভাবে ভারতের নগরায়নের তিনটি বৈশিষ্ট্য লেখো এর জন্য তিন নম্বর দেওয়া হয়েছে এরপরে জনবিস্ফোরণ কাকে বলে এর জন্য এক নম্বর দেওয়া হয়েছে তাহলে এই তিনটে সম্পর্কে লিখে ফেলতে হবে এরপরে দেখো অথবা হিসাবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কলকাতা বন্দরের সহযোগী হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো তাহলে এর জন্য তিন নম্বর দেওয়া হয়েছে একইভাবে বেঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক্স রাজধানী বলে কেন এর জন্য দু নম্বর দেওয়া হয়েছে ওরা দেখো তিন নম্বর পার্টে পরিকল্পনা অঞ্চলে স্তর কম লেখো এর জন্য দু নম্বর দেওয়া হয়েছে তাহলে এইভাবে আমাদেরকে এখানে অথবা বা ইয়ের দাগের প্রথমের পাটটা যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই অনুযায়ী উত্তর করে ফেলবে এবারে সব সময় চেষ্টা করবে যেটা তোমাদের প্রথমত তৈরি আছে এবং যেটা ছবি দিয়ে উদাহরণ দিয়ে ভালোভাবে লেখা যাবে সেই রকম উত্তরগুলো করার চেষ্টা করবে এখানে কোনোটা কখনোই তোমরা শুধুমাত্র বর্ণনামূলক একটা উত্তর হবে সেই উত্তরগুলো যত সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে যখন দেখবে আর কোনো উপায় নেই সেই ক্ষেত্রে তোমরা ওই ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে বন্ধুরা এরপরে চলো আমরা পার্ট বিতে চলে যাব। এই পার্ট বিতে এখানে তোমাদের এমসি টাইপের প্রশ্ন আছে এখানে একুশটা প্রশ্নের উত্তর করতে হয় এই একুশটা প্রশ্নের উত্তরের জন্য কোনোরকম কোনো এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকে না সুতরাং একুশটা প্রশ্ন খুব মনোযোগ সহকারে তোমাদের পড়ে চারটে করে যে অপশান দেওয়া থাকে তার মধ্যে যে অপশানের উত্তরটা ঠিক হবে সেটাকে তোমাদের লিখতে হবে এখানে চলো আমরা পরপর প্রশ্নগুলো দেখে নেব এখানে তোমাদের সামনে আমি প্রশ্নটা তুলে ধরছি দেখে নাও দেখো এক নম্বর প্রশ্ন আছে অবরোহণ প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ হলো এখানে চারটে অপশান আছে দেখো কয়েক দাগে লোয়েস ক্ষয়ের দাগে ড্রামলিন গয়ের দাগে প্লাবনভূমি ঘয়ের দাগের তরঙ্গকর্তৃত মঞ্চ তাহলে এখানে দেখতে পাচ্ছ কোন ভূমিরূপটা ক্ষয়জাত ভূমিরূপ কারণ অবরোহণ প্রক্রিয়া মানে এখানে ক্ষয়কার্য সাধন হচ্ছে এখানে দেখো লোয়েসের ক্ষেত্রে সঞ্চয় ড্রামলিনের ক্ষেত্রে সঞ্চয় প্লাবনভূমি ভূমি সেক্ষেত্রেও সঞ্চয় হচ্ছে সুতরাং একমাত্র উত্তর পড়ে থাকছে ঘয়ের দাগের তরঙ্গ কর্তৃত মঞ্চ এরপরে দুয়েটটা চলে যাচ্ছি স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তাকে তার নাম এখানে ভাদশ জল আছে কয়ের দাগে ক্ষয়ের দাগে আবহিক জল গয়ের দাগে ফ্রিয়েটিক জল ঘয়ের দাগে উৎসন্দ জল এখানে গয়ের উত্তরটা ঠিক হচ্ছে ফ্রিয়েটিক জল এরপরে তিনের প্রশ্নটা দেখো গঙ্গা নদী যে প্রকার নদীর উদাহরণ তা হলো এখানে অপশান দেওয়া আছে দেখো কয়েরটা পূর্ববর্তী নদী ক্ষয়েরটা পরবর্তী নদী গয়েরটা বিপরা নদী এবং ঘয়েরটা অধ্যারোপিত নদী এখানে কয়ের উত্তরটা ঠিক হচ্ছে পূর্ববর্তী নদী এরপরে চারেরটা দেখো মৃত্তিকা বিজ্ঞানের জনক হলেন এখানে ডেভিস ডকুচেপ মর্গান আর ওয়েবার এখানে ক্ষয়ের উত্তরটা ঠিক হচ্ছে ডকুচেপ এরপরে আমরা পাঁচের প্রশ্নে চলে যাব এখানে দেখো ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে অবস্থান করে এখানে ক উচ্চচাপ খ নিম্নচাপ গ মেঘমুক্ত আকাশ ঘ হচ্ছে শীতল ফন্ট এখানে গয়ের উত্তরটা ঠিক হচ্ছে মেঘমুক্ত আকাশ এরপরে ছয়েরটা দেখো নিচের কোন উদ্ভিদটি হ্যালোফাইড উদ্ভিদ এখানে কয়ের অপশান আছে হেতাল ক্ষয়েরটা পাইন গয়েরটা বট ঘয়েরটা রোডোডেন্ডন এখানে কয়ের উত্তরটা ঠিক হচ্ছে হেতাল এরপরে আমরা সাতেরটা চলে যাচ্ছি ভারতে জীববৈচিত্র্যের উষ্ণ বিন্দু নামে পরিচিত এখানে যে চারটে অপশান দিয়েছে দেখো এখানে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য কয়েকটা গাঙ্গেয় সমভূমি গয়েরটা থর মরুভূমি ঘয়েরটা ছোটনাগপুর মালভূমি এখানে কয়ের উত্তরটা ঠিক হচ্ছে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য এরপরে আমরা আটেরটা দেখে নেব দেখো এখানে নদী পাড়ের ভাঙন যে ধরনের দুর্যোগ এখানে ক প্রাকৃতিক খ মনুষ্য সৃষ্ট গ মানুষ ও প্রকৃতিজাত ঘ হচ্ছে মহাজাগতিক এখানে গয়ের উত্তরটা ঠিক হচ্ছে মানুষ ও প্রকৃতিজাত এরপরে নয়েরটা দেখো শীতকালীন বর্ষাকালের দেশ হলো এখানে কয়ের উত্তরটা ঠিক হচ্ছে ইতালি এর কারণ এরপরে ব্রাজিল ভারত বাংলাদেশ এর তিনটেই হচ্ছে না এরপরে দশেরটা চলে যাচ্ছি আমরা নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ এখানে কয়েরটা দেখো নিগবিন্দু এটা নদীর পুনর্জৌবন লাভের ফলে সৃষ্টি হয় নদী মঞ্চও সৃষ্টি হয় গয়েরটা দেখো উপত্যকার মধ্যে উপত্যকার এটাও নদীর পুনর্জৌবান লাভের ফলে সৃষ্টি হয় একমাত্র ঘয়ের উত্তরটা দেখো মোনাডনক এটা কিন্তু নদীর পুনর্জৌবান লাভের ফলে সৃষ্টি হয় না এরপরে আমরা এগারোর প্রশ্নে চলে যাব এখানে কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রতীক চিহ্ন হলো। এখানে সি এস পরে দেখো আমাদের পরের প্রশ্নটা এখানে ভারত দাগের প্রশ্ন এখানে ভারতের নীল বিপ্লবের জনক হলেন এখানে ডক্টর অরূপ কৃষ্ণন এখানে ক্ষয়ের উত্তরটা ঠিক হচ্ছে এরপরে আমরা তেরোটা চলে যাচ্ছি ওলেরি কালচারে কোন শাকসবজি চাষ হয় এখানে গোলাপ পেয়ারা কলা কুমড়ো এখানে শাকসবজি বলেছে সুতরাং এখানে পেয়ারা গোলাপ কলা হবে না এখানে ঘয়ের উত্তরটা একমাত্র কুমড়োর ক্ষেত্রে হবে এরপরে আমরা চলে যাচ্ছি চোদ্দোর দাগে এখানে দেখো ভারতের ইস্পাত নগরী বলা হয় এখানে জামশেদপুর কয়ের উত্তরটা ঠিক হচ্ছে এরপরে পনেরো দাগে বিশ্বের খাদ্য বৃহত্তম খাদ্য রপ্তানিকারক দেশ এখানে জার্মানি ফ্রান্স জাপান আমেরিকা যুক্তরাষ্ট্র এখানে আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি দেখো ষোলোর দাগে নারকেল উৎপাদনে পৃথিবীতে প্রথম হচ্ছে এখানে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ভারত থাইল্যান্ড এখানে ক্ষয়ের উত্তরটা ইন্দোনেশিয়া ঠিক হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি সতেরোর দাগে এখানে দেখতে পাচ্ছ গবেষণার কাজে নিযুক্ত কর্মীদের বলা হয় এখানে লাল বর্ণের শ্রমিক গোলাপি বর্ণের শ্রমিক সাদা বর্ণের শ্রমিক আর সোনালি বর্ণের শ্রমিক এখানে গয়ের দাগে সাদা বর্ণের শ্রমিক বলা হচ্ছে এরপরে আমরা আঠেরোর দাগে চলে যাচ্ছি ভারতের সবচেয়ে কম শিক্ষিত রাজ্য এখানে কয়ের উত্তরটা ঠিক হচ্ছে বিহার এরপরে আমরা উনিশের দাগে এখানে আফ্রিকার জুলু উপজাতিদের বসতির আকৃতি এখানে দেখতে পাচ্ছ ক দণ্ডাকার খ আয়তাকার গ বৃত্তাকার এবং ঘ হচ্ছে নক্ষত্রাকার তাহলে এখানে গয়েরটা বৃত্তাকার ঠিক হচ্ছে এরপরে কুড়িটা দেখো মানব উন্নয়ন সূচকের সর্বাধিক মান হলো এখানে গয়ের উত্তরটা ঠিক হচ্ছে এক পরে একুশের দাগেরটা দেখো এখানে ছত্রিশগড়ের ইস্পাত কারখানাটি হলো এখানে খয়ের উত্তরটা ঠিক হচ্ছে ভিলাই এরপর আমরা পার্ট বি দুয়ের দাগে চলে যাচ্ছি এই দুয়ের দাগে এখানে দেখো মূলত এসে কিউ টাইপের প্রশ্ন এসে থাকে এখানে চোদ্দোটা প্রশ্নের উত্তর করতে হয় তবে কোনো কোনো ক্ষেত্রে অথবা দেওয়া থাকে এই অথবাগুলো তোমাদের অবশ্যই দেখতে হবে যেটা তোমাদের মনে হবে ভালো তৈরি আছে এবং ঠিকঠাক লিখতে পারবে সেই প্রশ্নটাকেই তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবারে দেখো বিগত বছরগুলোতে যেটা করতে এবছর কিন্তু সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে নিয়ম কিন্তু পরিবর্তন করা হয়েছে কি সেই নিয়মের পরিবর্তন করা হয়েছে আগে দেখো এখানে পার্ট এ এবং পার্ট বির জন্য আলাদা আলাদা দুটো সেট হতো তার মধ্যে পার্ট এতে বড় প্রশ্ন থাকতো এবং পার্ট বিতে ছোট প্রশ্ন থাকতো এবার ছোট প্রশ্নের সেটটা তোমাদের মূল উত্তরপত্র যেখানে পার্ট এর উত্তর লিখতে তার সঙ্গে যুক্ত করে দিয়ে চলে আসতে হতো কিন্তু এবছর থেকে নিয়মের পরিবর্তন হচ্ছে এখানে পার্ট এ এবং পার্ট বি একসঙ্গে প্রশ্ন হবে উত্তর লেখা হবে আলাদা একটা অন্য মানে যেখানে অ্যান্সার সিট সেটা তোমাদের সম্পূর্ণ আলাদা হচ্ছে তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে এখানে দেখো একদম প্রথম প্রশ্ন করা হয়েছে কয়াল কি এখানে তোমরা প্রত্যেকেই নাম শুনেছ ভেম্বনাথ কয়াল বা অষ্টমদী কয়াল তাহলে এই কয়াল হচ্ছে কি না কেরল রাজ্যে যে উপহদগুলো আছে সেই উপহদগুলোকে বলা হচ্ছে কয়াল এগুলো মূলত লবণাক্ত জলের হদ এগুলো একদিকে স্থলভাগ দ্বারা আবদ্ধ থাকছে আর একদিকে তার কোনো একটা প্রান্ত সমুদ্রের সঙ্গে উন্মুক্ত থাকছে অর্থাৎ সমুদ্রের লবণাক্ত জল ওই অংশে এসে প্রবেশ করছে করে ওই অংশে জলাশয়টাকে কিন্তু লবণাক্ত করে দিচ্ছে তাহলে এইরকম তাহলে উদাহরণ দিয়ে বিষয়টা লিখে দিতে পারো এরপরে দু নম্বর দেখো বিন্দু কাকে বলে তাহলে এই নিকবিন্দু বিষয়টা তোমরা কি লিখবে দেখো এখানে মূলত কোনো একটা অংশে নদীর পুনর্জৌবন লাভের ফলে বা ভূমিরূপের পুনর্জৌবন লাভের ফলে কি হয় সেখানে ঢালের বিচ্যুতি ঘটে অর্থাৎ একটা অংশে কি হচ্ছে আমাদের ডেভিসের ক্ষয়চক্র যদি ধারণা আমরা দেখি তাহলে সেখানে কি হচ্ছে নদী যৌবন পরিণত এবং বার্ধক্য এই তিনটে অবস্থার মধ্য দিয়ে যায় এবারে দেখো কোনো কোন ক্ষেত্রে যখন পরিণত বা বার্ধক্য অবস্থায় নদী চলে আসে সেক্ষেত্রে আমরা কি দেখছি হঠাৎ করে ভূমিরূপের আপলিমেন্ট ঘটেছে উত্থান ঘটেছে তখন কি হচ্ছে সেই ঢালের কিন্তু বিচ্যুতি ঘটে যাচ্ছে অর্থাৎ যে জায়গাটা ঢালু হয়ে গেছিলো সেটা নিচের দিকে নেমে যাচ্ছিলো বা মৃদু যুক্ত হয়ে গেছিলো তাহলে সেই জায়গা থেকে হঠাৎ করে উপরের দিকে খাড়াই ঢাল উঠে যাচ্ছে এর ফলে কি হচ্ছে সেই নদীর যে গতিপথটা ছিল সেই গতিপথের কিন্তু পরিবর্তন ঘটে যাচ্ছে অর্থাৎ তার ঢালের বিচ্যুতি ঘটে যাচ্ছে তাহলে যে অংশে এই ঢালের বিচ্যুতি ঘটছে সেই অংশটা আমরা দেখতে পাচ্ছি কি না সেখান থেকে জলরাশি হঠাৎ করে লাফিয়ে পড়ছে তাহলে সেই যে সেই অংশে তখন কি হচ্ছে জলপ্রপাত তৈরি হতে পারে আর যে বিন্দুটা এই এই ধরনের বিচ্যুতিটা ঘটে যাচ্ছে তাহলে সেই বিন্দুটাকে বলা হচ্ছে নিক বিন্দু বা নিক পয়েন্ট এরপরে দেখো আমাদের তিন নম্বর প্রশ্ন আছে রেগলিত কি রেগলিত হচ্ছে মৃত্তিকা সৃষ্টির আদি পর্যায়ে একদম প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আবহবিকার প্রাপ্ত মানে আবহবিকারগ্রস্ত যখন হয়ে যাচ্ছে শিলা তখন কি হচ্ছে না শিলা চূর্ণবিচূর্ণ বা বিয়োজিত হয়ে ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে মূল শিলার উপর অবস্থান করছে এই যে পদার্থগুলো যেগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার সঙ্গে অবস্থান করছে এই পদার্থগুলোকেই বলা হচ্ছে রেগলিত এগুলো হচ্ছে এই অংশগুলো যখন সৃষ্টি হচ্ছে অর্থাৎ আবহবিকার প্রাপ্ত যখন পদার্থগুলো সৃষ্টি হলো সেগুলো থেকেই পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি হচ্ছে মৃত্তিকার সৃষ্টি হচ্ছে এরপরে অথবা হিসাবে দেওয়া হচ্ছে দেখো অধ্যারোপিত নদী কাকে বলে উত্তরটা কী লিখবে না অধ্যারোপিত নদী দেখো কোনো একটা অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ভূমিরূপ যখন উত্থিত হয়ে সেখানে একটা নদী নদী ব্যবস্থার বিন্যাস তৈরি হচ্ছে অর্থাৎ সেখানে নদী প্রথমে ভূমির ঢাল বরাবর অনুগামী তারপরে বিপরা নদী ইত্যাদি নদীর সমন্বয়ে একটা নদী ব্যবস্থা গড়ে উঠছে এবারে এই নদীটা কি হচ্ছে ক্ষয় করতে করতে একটা সময় যদি দেখা যায় পূর্বের কোনো একটা নদী ব্যবস্থার সঙ্গে সেখানে তার উপর দিয়ে আবার পুনরায় সেই ক্ষয় করে করে সেই জায়গাটাকে বার করে ফেলে তখন কি হচ্ছে না মনে হচ্ছে যেন সুপার ইম্পোজ করা হচ্ছে অর্থাৎ আগের যে নদী ব্যবস্থাটা ছিল তার উপর এক্স্যাক্টলি সেম ওয়েতে আরও একটা নদী ব্যবস্থা তৈরি করা হচ্ছে তাহলে এই রকম যদি কোনো নদী ব্যবস্থার সৃষ্টি হয় সেই নদী ব্যবস্থাটাকে বলা হচ্ছে অধ্যারোপিত নদী ব্যবস্থা বা নদী এরপরে চার নম্বর প্রশ্নটা দেখো এল নিনো কাকে বলে এখানে দেখো আমাদের প্রশান্ত মহাসাগরে যে উষ্ণ স্রোত প্রবাহিত হয় এখানে মূলত ডিসেম্বর জানুয়ারি মাসে দক্ষিণমুখী যে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেই স্রোতগুলোকে বলা হচ্ছে এল এরপরে দেখো এ কি কী এখানে সাভানা জলবায়ুকে নির্দেশ করছে এরপরে দেখো অথবা হিসাবে দেওয়া হয়েছে বিশ্ব উষ্ণায়ন কী এখানে বিশ্ব উষ্ণায়ন বলতে দেখো আমাদের মূলত কি হচ্ছে গোটা পৃথিবী ব্যাপী। আমরা দেখতে পাচ্ছি কি না এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক্রমান্বয়ে বেড়ে যাওয়ার জন্য আমরা দেখা যাচ্ছে কি আমাদের গ্লোবাল ওয়ার্মিং সংঘটিত হচ্ছে বা বিশ্ব উষ্ণায়ন সংঘটিত হচ্ছে এবার ব্যাপারটা কি বিশ্ব উষ্ণায়ন না এখানে দেখো গ্রিন হাউস গ্যাসের আধিক্যের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে সে কার্বন ডাই অক্সাইড হতে পারে মিথেন হতে পারে নাইট্রাস অক্সাইড হতে পারে সালফার ডাই অক্সাইড হতে পারে অ্যামোনিয়া হতে পারে তাহলে এই বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থগুলো কি করছে না টোপোসফিয়ারের ঊর্ধ্বাংশে একটা আবরণ তৈরি করছে যে আবরণটাকে আমরা বলছি গ্রিন হাউস আবরণ এবারে এই গ্রিন হাউস আবরণ তৈরি হওয়ার ফলে দেখা যাচ্ছে কি না ক্ষুদ্র রশ্মি যেটা সূর্য থেকে আসছে সেই ক্ষুদ্র রশ্মিটা ওই গ্রিন আবরণকে ভেদ করে আমাদের ভূপৃষ্ঠ বা সংলগ্ন অংশে উপস্থিত হতে পারছে কিন্তু পুনরায় যখন সেটা দীর্ঘ তরঙ্গ রূপে ফিরে যাচ্ছে তখন ওই আবরণে বাধা প্রাপ্ত হচ্ছে এবং বাঁধাপ্রাপ্ত হয়ে আমাদের আবার পুনরায় ভূপৃষ্ঠ বা সংলগ্ন অংশে ফিরে আসছে এর ফলে আমাদের গোটা পৃথিবীব্যাপী উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ঘটনাটাকেই বলা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এটা দেখো ওপেকের পুরো নাম কি এখানে ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এরপরে আমরা চলে যাচ্ছি সাতেরটা আইসোটিম কি আইসোটিম হচ্ছে সম পরিবহন ব্যয়রেখা এখানে আলফেড ওয়েবার তার শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয়তত্ত্বে যে বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন ধরনের বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছিল তার মধ্যে আইসোটিম একটা ধারণা এখানে আইসোটিম বলতে এখানে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্য এই দুটোর যে পরিবহন বাবদ যে খরচ হচ্ছে সেই খরচের সম পরিবহন ব্যয়রেখা এরপরে দেখো অথবা হিসাবে দেওয়া হয়েছে চীনের ম্যানচেস্টার কাকে বলে এখানে আনসানকে চীনের ম্যানচেস্টার বলা হয় এরপরে আটেরটা দেখো এখানে অনুসারী শিল্পের সংজ্ঞা দাও এখানে অনুসারী শিল্প বলতে কোনো একটা প্রধান শিল্পকে যখন অন্যান্য শিল্প অনুসরণ করে তাকে বলা হচ্ছে অনুসারী শিল্প অর্থাৎ একে ইংরাজিতে বলছি আমরা ডাউন ইন্ডাস্ট্রি এখানে দেখো পেট্রোলিয়াম এখানে পেট্রোলিয়ামকে কেন্দ্র করে বা পে পেট্রোল জাত যে বিভিন্ন ধরনের উপজাত দ্রব্য আমরা পাচ্ছি অর্থাৎ পেট্রোলিয়াম প্রধান শিল্প এবার এই পেট্রোলিয়াম শিল্পকে কেন্দ্র করে তার যে বিভিন্ন উপজাত দ্রব্যগুলো আমরা পাচ্ছি তার উপর বেস করে দেখা যাচ্ছে কি না বিভিন্ন ধরনের শিল্প সে ন্যাপথা হতে পারে সে পলিমার হতে পারে এরকম বিভিন্ন শিল্প আমরা দেখতে পাচ্ছি কি তার সেই প্রধান শিল্পের উপর ভিত্তি করে গড়ে উঠছে তাহলে সেই শিল্পগুলোকে বলা হচ্ছে অনুসারী শিল্প এরপরে অথবা হিসাবে দেওয়া হচ্ছে দেখো একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ দাও এখানে কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হচ্ছে বা পাট শিল্পকে বলা হচ্ছে এরপরে আমরা চলে যাচ্ছি দেখো নয়টা জনঘনত্ব কাকে বলে এখানে দেখো জনঘনত্ব বলতে কী বোঝাচ্ছে না কোনো একটা অঞ্চলে মোট জনসংখ্যাকে যখন সেই অঞ্চলের মোট ক্ষেত্রমান বা আয়তন দিয়ে ভাগ করব। তখন যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে বলা হচ্ছে জনঘনত্ব এখানে ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনশো বিরাশি জন বর্গ কিমি এটা দু হাজার এগারো সালের হিসাব এরপরে আমরা চলে যাচ্ছি দেখো দশেরটা ট্রাক ফার্মিং কি। এখানে ট্রাক ফার্মিং মূলত উদ্যান কৃষি বা বাজার বাগান কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত এই শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি কি না বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষির ক্ষেত্রে মূলত বাজারে যে সকল দ্রব্যগুলোর চাহিদা আছে সে শাকসবজি হতে পারে ফলমূল হতে পারে বিভিন্ন ধরনের আমাদের যেগুলো ওষুধ তৈরি হয় সেই ধরনের ভেষজ উদ্ভিদ হতে পারে বা এখানে আমাদের ফুল হতে পারে তাহলে এই ধরনের বিভিন্ন যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো বাজারে যেগুলো ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ডের উপর বেশ করে দেখা যাচ্ছে কি আমাদের মূল শহর থেকে কিছুটা দূরে অর্থাৎ শহর এবং গ্রামের উপকণ্ঠ বা গ্রামীণ অঞ্চলে চাষবাস করা হচ্ছে এর ফলে কি হচ্ছে সেই যে পদার্থগুলো বা সেই যে দ্রব্যগুলো যেটা কৃষিজ খামারে উৎপাদিত হলো সেই দ্রব্যগুলো এবারে কোথায় ডিম্যান্ডটা কোথায় ডিম্যান্ড জোনটা কিন্তু সেখানে শহর তাহলে সেই জায়গায় আমরা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে রাত রাত্রিবেলা পৌঁছে দিতে পারবো না আমাদের কাছাকাছি অঞ্চলের মধ্যে হলে সেটা সম্ভব তাহলে এর জন্য কি করছে করতে হচ্ছে না ট্রাককে আমাদের ভাড়া করতে হচ্ছে বা ট্রাককে পরিবহন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেহেতু শহর থেকে অনেকটা দূরে গ্রামীণ বা গ্রাম্য পৌর উপকণ্ঠ অঞ্চলে চাষবাস করা হচ্ছে এবার সেই কৃষিজ উৎপাদিত দ্রব্যগুলোকে কি করা হচ্ছে না সেই অংশ থেকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি কি না সেখানে শহরে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে বা ভোরবেলার মধ্যে এবারে সেই জিনিসগুলো শহরে বিক্রি হচ্ছে হয়ে সেখান থেকে একটা ভালো মানের মুনাফা তৈরি করা সম্ভব হচ্ছে তাহলে যেহেতু এখানে ট্রাকে করে এই ধরনের কৃষিজ উৎপাদিত দ্রব্যগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাজারজাত করা হচ্ছে সেই জন্য এই ফার্মিংটাকে বলা হচ্ছে ট্রাক ফার্মিং এরপরে দেখো আছে এখানে এগারোটা শুষ্ক বিন্দু বসতি অর্থাৎ দেখো কোনো আমাদের কোনো একটা গ্রামীণ অঞ্চলে যেখানে সব জায়গায় নিচু ভূমি আছে তার মধ্যে কোনো একটা উঁচু জায়গা আছে সেখানে মূলত দেখা যাচ্ছে কি বর্ষাকালে যখন বন্যা পরিস্থিতি তৈরি হয় তখন কি হচ্ছে না চারিদিকে যখন জলে প্লাবিত হয়ে যাচ্ছে তখন সেই উঁচু জায়গাটায় মানুষজন কি হচ্ছে ওই নিচু জায়গা ছেড়ে বসতি স্থাপন করছে বা এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে সেই উঁচু জায়গাটা দেখা যাচ্ছে মানুষজন বাস করছে তাহলে এই রকম যদি কোনো বসতি তৈরি হয় সেটাকে জলবিন্দু বসতি বলে এরপরে আমরা চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে বারোটা এখানে ভারতের দীর্ঘতম সড়কপথের নাম কী ভারতের দীর্ঘতম সড়কপথের নাম হচ্ছে এনএইচ ফর্টি ফোর এখানে আমাদের শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত এই সড়কপথটা এরপরে তেরোটা দেখো ইকোটোনের সংজ্ঞা দাও এখানে দেখো ইকোটনের ক্ষেত্রে আমরা কী লিখবো না ইকোটনের ক্ষেত্রে দেখো এখানে যখন দুটো বায়োমের যে প্রান্তীয় অংশ সেই প্রান্তীয় মিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলটাকে বলা হচ্ছে ইকোটোন এখানে ইকোটোন বলতে ব্যাপারটা কী বোঝাচ্ছে না ধরো দুটো বায়ম পাশাপাশি অবস্থান করছে আমরা যদি পুকুরের বায়ম আর মানে স্থলজ স্থলজবায়াম আর জলজ জলজবায়াম এই দুটোকে ধরে নেওয়া যায় তাহলে এখানে পুকুর পাটটা হচ্ছে দুটোর এখানে মিশ্রণ অঞ্চল সেখানে আমরা দেখতে পাবো সেখানকার যে উদ্ভিদ বা প্রাণীর যে বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে কিন্তু স্থলজ বায়ামের মতোও নয় একইভাবে জলজ জলজবায়ামের মতোও নয় তাহলে সেই যে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত অঞ্চল সেই অঞ্চলটাকেই বলা হচ্ছে ইকোটোন তাহলে এটা আমরা একইভাবে আমাদের যে নিরক্ষীয় চিরহরি ধরণ বায়াম হতে পারে বা মরু বায়ম হতে পারে সাভানা ইত্যাদি ইত্যাদি যে ব্যায়ামগুলো আছে পরপর তাহলে তাদের মিশ্রণ অঞ্চল যেখানে হবে সেই জায়গায় আমরা এই ধরনের ইকোটন অবস্থা খুঁজে পাব। এরপরে দেখো আমাদের চোদ্দোটা বলেছে পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও পরিকল্পিত অঞ্চলের সংজ্ঞায় আমরা কী লিখবো না পরিকল্পিত অঞ্চল হচ্ছে এমন একটা ক্ষেত্র বা এমন একটা অঞ্চল যেখানে দেখা যাচ্ছে কি এক বা একাধিক বিভিন্ন রকম অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা সংহতি বা একটা একই রকম মনোভাব লক্ষ্য করা যায় তাহলে সেই রকম অঞ্চলকে বলা হচ্ছে পরিকল্পনা অঞ্চল সে আমাদের সুন্দরবন অঞ্চল হতে পারে সে আমাদের উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল হতে পারে এরকম যে অঞ্চলগুলোর ক্ষেত্রে আমরা একই রকম সংহতি লক্ষ্য করব। অর্থাৎ একই রকম তাদের মধ্যে একটা সমধর্মিতা লক্ষ্য করব। তাহলে সেই রকম অঞ্চলগুলোকে বলা হচ্ছে পরিকল্পনা অঞ্চল তাহলে দেখো এই টোটাল চোদ্দোটা প্রশ্ন আমাদের এসে কিউ হিসাবে দেওয়া হয়েছিল একইভাবে আমাদের এমসি কিউ টাইপের উত্তর বলে দিলাম তাহলে এই উত্তরগুলো তোমরা করছো এর আগে আমি সেট ওয়ানের প্রশ্ন যেটা দিয়েছিলাম তারও উত্তর দিয়ে দিয়েছি তার পাশাপাশি আমি সেট টু এর উত্তর দিয়ে দিলাম তাহলে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে যাও এর পাশাপাশি তোমাদের যা যা সাজেশান দিয়েছি সেই সাজেশানগুলো ভালো করে পড়ে যাও ভালো করে তৈরি করে যাও তার পাশাপাশি বইটাকে ভালো করে শর্ট কোয়েশ্চেনের জন্য রিডিং পড়ে যাও তার কারণ তোমাদের থার্টি ফাইভ মার্কস হচ্ছে শর্ট কোশ্চেন আর থার্টি ফাইভ মার্কস হচ্ছে বড় কোশ্চেন অর্থাৎ ফিফটি ফিফটি তোমাদের এখানে কিন্তু বড়ো প্রশ্ন বা ছোটো প্রশ্ন রয়েছে সেই জন্য ছোট প্রশ্ন কিন্তু খুব যথেষ্ট যত্ন সহকারে তোমরা ভালো করে রিডিং পড়ে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভালো করে প্রত্যেকটা প্রশ্নকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাও একইভাবে রিডিংটা পড়ে যাও যাতে করে তোমাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এসে কিউ ও এমসি কিউ টাইপের প্রশ্ন একইভাবে বড়ো প্রশ্নের উত্তর তোমরা কোথায় কী লিখবে সেট টুয়ের যে প্রশ্নটা আপলোড করেছিলাম ভূগোলের উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য তা আজকে উত্তরগুলো জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও ভিডিওটা যদি উপকারী মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো এর পাশাপাশি যদি কোনো রকম এই ধরনের ভিডিও বা অন্য রকম ভিডিও তোমাদের প্রয়োজন বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বা একইভাবে এই ভিডিওটা দেখে তোমাদের কি মনে হলো সেটাও আমাকে কমেন্ট করতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই